এই ধরনের তড়িৎ কোষ তো আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারি না তো দেখো আমরা এই জিনিস ব্যবহার করি এটা একটা ব্যাটারি এটাকে জেনারেলি ড্রাই সেল বলা হয় অর্থাৎ এর ভেতরে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে এরকম লিকুইড জিনিস ব্যবহার করা হয় না মেনলি ব্যবহার করা হয় একাধিক পদার্থের পেস্ট অর্থাৎ কি বলবো একটা লেয়ের মতন জিনিস তো এই যে ব্যাটারিটা এটার ভেতরে যা যা মেটেরিয়াল নেওয়া হয়েছে তাদের মধ্যে এই রকম ধরনেরই রাসায়নিক বিক্রিয়া ঘটে এই যে অংশটা এই ওপরের যে উঁচু অংশটা এটা পজিটিভ তরিদগ্রস্ত হয়ে ধনাত্মক বিভাব লাভ করে এবং এই পেছনের দিকের এই অংশটা এটা নেগেটিভ তরিদগগ্রস্ত হয়ে নিম্ন বিভব লাভ করে এবার যখন আমরা এই ব্যাটারিটাকে ইউজ করব। তখন এই পজিটিভের সাথে তার দিয়ে নেগেটিভের কানেকশন করতে হয় আছে এই যে ব্যাটারিটা আমি নিয়েছি এই ব্যাটারিটাও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের ব্যাটারি এটা এখানে লেখা আছে কিন্তু একটু রিফ্লেকশান হচ্ছে বলে ভালো মতন বোঝা যাচ্ছে না তো এরকম ব্যাটারিগুলোকে আমরা এই ধরনের কোনো রিমোট বা কিছুতে ব্যবহার করি তো এখানে দেখবে দেওয়া থাকে কোন দিকে পজিটিভ আর কোন দিকে নেগেটিভ লাগাতে হবে এক্ষেত্রে এই ব্যাটারির মধ্যেও কিন্তু পজিটিভ নেগেটিভ আমাদের মার্কিং করা আছে দেখো এদিকটা নেগেটিভ আর এই দিকটা পজিটিভ এবার এইরকমভাবে একটা ব্যাটারিকে আমরা যেরকম আমাদের ডিরেকশন বলা আছে সেই অনুযায়ী আমরা একটা ব্যাটারিকে এখানে কি বলে প্লেস করি এখানে আমি দেখাতে পারছি না তোমাদের ছবিতে দেখো এই বাঁ যেখানে এই স্প্রিংটা রয়েছে সেদিকটা নেগেটিভ আছে তো আমরা এইটাকে এখানে ঢুকিয়ে দেব আর এটাকে এই পজিটিভটাকে সামনের দিকে ঢোকাবো তাহলে এর ভেতর দিয়ে কানেকশান করা আছে যে এই প্রান্ত আর এই প্রান্ত কানেক্টেড হলো এখানে আমার এই রিমোটটার মধ্যে দুটো ব্যাটারি লেগেছে অর্থাৎ এই রিমোটটা তিন ভোল্টে চলবে একটা হচ্ছে আমার ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট তাহলে দুটো ব্যাটারি মিলে আমার তিন ভোল্ট না হলে এই ব্যাটারি এই রিমোটটা কাজ করবে না তো এইভাবে আমরা এই নীতিকে কাজে লাগিয়ে তড়িৎ কোষ ব্যবহার করে যেখানে একটা স্থায়ী বিভব পার্থক্য তৈরি হয় এবং সেই স্থায়ী বিভব পার্থক্য আমাদের নানান প্রয়োজনে ব্যবহার করার জন্য কারেন্টের যোগান দেয়